বন্ধুরা, আরেকটি নতুন এপিসোডে আপনাদের স্বাগত জানাই। আজ এই শীতের সকালে আপনাদের সাথে আমি কথা বলতে এসেছি গাছের কতগুলো কমন প্রবলেম সম্পর্কে আলোচনা করতে। বন্ধুরা, এই যে গাছটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার ছাদ বাগানের মালটা গাছ। দেখুন, এই যে আমার মালটা গাছে এই যে নতুন পাতাগুলি একটু হলদেটে ভাব, ঠিক যেন তার সঠিক ছন্দে নেই। কিন্তু তুলনামূলকভাবে পুরনো পাতাগুলি আপনারা দেখুন অনেকটা হেলদি গ্রিন হয়ে আছে। এতে পরিষ্কার বোঝা যাচ্ছে যে গাছটির সামান্য কিছু প্রবলেম আছে, যেটা এখনই যদি আমরা ঠিক না করি তাহলে পরবর্তীতে একটি বড় প্রবলেম আকার ধারণ করতে পারে। এবং খেয়াল করলেই বুঝতে পারবেন যে এই গাছটির বৃদ্ধি যেন ব্যাহত হচ্ছে। গাছটিতে আমার ভালোভাবে সার দেওয়া আছে এবং গাছে ড্রেনেজ ব্যবস্থাও খুব ভালো আছে, কিন্তু গাছের এই বৃদ্ধির ব্যাহত হওয়ার কারণ কি? হোয়ারাজ আমার এই যে লেবু গাছটি দেখতে পাচ্ছেন, এই লেবু গাছটি কিন্তু তুলনামূলকভাবে অনেক নবীন, এর বয়স অনেক কম, তার তুলনায় এই মাটা গাছটির বয়স বেশি। এটি বয়স 11-12 মাস আমি এটিকে বসিয়েছি, ধরুন 1 বছরের ওপরে বয়স। আর এই গাছটি আমি সবেমাত্র, মানে এখনো দু মাস হয়নি এই গাছটি আমি বসিয়েছি, তারপরে দেখুন কত নতুন পাতা ছেড়েছে এবং আমার পরিচর্যায় ও সাড়া দিয়েছে। এটা হচ্ছে গাছের একটি কমন প্রবলেম। যদি মাটিতে ক্যালসিয়ামের ডেফিসিয়েন্সি হয় তাহলে হতে পারে। এই যে ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি আমরা কীভাবে দূর করব? গাছের খাবার সম্পর্কে আমাদের সঠিকভাবে জানতে হবে, গাছ কেমন ধরনের খাদ্য গ্রহণ করে সেটা আমাদের জানতে হবে। আমরা যেমন সলিড ফুড গ্রহণ করতে পারি, গাছ কিন্তু কখনোই সলিড ফুড গ্রহণ করতে পারে না। গাছ স্বাভাবিকভাবে ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম সালফেট এবং ক্যালসিয়াম নাইট্রেট, এই তিনটি ফরম্যাটের খাদ্য গাছ গ্রহণ করে। ক্যালসিয়াম কার্বনেট যদি আমি গাছের গোড়ায় দিই, যেমন গাছ ক্যালসিয়াম গ্রহণ করতে পারবে, ঠিক তেমনি ক্যালসিয়াম নাইট্রেটও যদি আমি দিই তাহলেও গাছ ক্যালসিয়াম গ্রহণ করতে পারবে। কিন্তু এই দুটি ক্ষেত্রেই টবের মাটিতে আপনার পিএইচ মান বেড়ে যাবে। আপনারা এই যে লেবু গাছ আপনারা দেখতে পাচ্ছেন, এই লেবু গাছ কিন্তু ক্ষারীয় মাটি কিন্তু পছন্দ করে না। একমাত্র ক্যালসিয়াম সালফেটই মাটির পিএইচ লেভেলকে বাড়ায় না, চলতি বাজারে খুব কম পয়সায় পেয়ে যাবে। যেমন আপনি দেখতে পাচ্ছেন এই ক্যারি পেপারের ভিতরে আমি, আমার গাছের বৃদ্ধি হচ্ছে না আমি খেয়াল করে আমি এই ক্যালসিয়াম সালফেট নিয়ে এসেছি, এর 1 কিলোর দাম মাত্র 6 টাকা। হাসছেন কিংবা অবাক হচ্ছেন? বন্ধুরা, আপনি যদি দোকানে গিয়ে ক্যালসিয়াম সালফেট বলেন তাহলে কিন্তু ওরা হয়তো বুঝতে পারবে না, আবার অনেকে বুঝতে পারলেও পারতে পারে। আপনাকে দোকানে গিয়ে বলতে হবে জিপসাম। এইভাবে আমি ক্যালসিয়াম সালফেট বা জিপসাম আমি ছড়িয়ে দেব, এর দাম খুবই কম, মাত্র 6 টাকা দাম। ছড়িয়ে দিয়ে আমি এইভাবে মাটি চাপা দেব। স্বাভাবিকভাবে আপনারা যুক্তিসঙ্গত সার প্রয়োগই করুন, গাছের গোড়ায় আপনি ডিমের খোসা দিতেই পারেন, কিন্তু ডিমের খোসা ডিকম্পোজ হতে গেলে আপনাকে ডিকম্পোজার ব্যবহার করতে হবে। আবার আপনি যদি চক বা অন্যান্য জিনিস দেন তাহলে মাটির পিএইচ লেভেল বেড়ে যাবে, ডিমের খোসাতেও পিএইচ লেভেল বাড়বে। তাহলে এমনভাবে আপনি গাছের সার প্রয়োগ করুন যাতে আপনার টবের মাটি ভালো থাকবে এবং এমনভাবে গাছের পরিচর্যা করুন যেটি বিজ্ঞানসম্মত এবং গাছের ডেভেলপমেন্ট
গাছের সমস্ত ধরনের খাদ্যের পূর্তি হবে এবং সঠিকভাবে গাছ বেড়ে উঠবে। তবে গাছ করা আর মাটিতে গাছ করার ভিতরে অনেক ডিফারেন্স আছে। মাটিতে গাছ করা যায় সহজে, কিন্তু টবে গাছ করা কঠিন।